আসসালামু আলাইকুম। টাইমস নিউজের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা, মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যুদ্ধ বাজাতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অভিযোগ করলেন সার্গেই ল্যাভরভ। ব্রাজিলের যে বিষয়টিকে সমর্থন করেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। পাকিস্তানের অর্থনীতি খাদের কিনারায়, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। যে অস্ত্রের কারণে কমেছে রুশ বাহিনীর হামলার তীব্রতা। তালেবান শাসনকালে নারী অধিকার লঙ্ঘনের নিন্দা এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নতির প্রশংসা করল জাতিসংঘ। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ থাকছে, লিজ ট্রাসকে পরাজিত করতে পারলে ইতিহাস হবেন ঋষি সুনাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত সংবাদ শুরুর পূর্বে অনুরোধ থাকবে, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অন্য দেশগুলোর সম্পদ লুট করে পশ্চিমা দেশগুলো আজকের অবস্থানে পৌঁছেছে, তারা উন্নয়নের মডেল উপস্থাপন করতে পারে না। পশ্চিমা শব্দটি দিয়ে তিনি ইউরোপ ও আমেরিকাকে বুঝিয়েছেন। তিনি এক ভাষণে আরও বলেছেন, বর্তমান বিশ্বে উন্নয়নের যে মডেল উপস্থাপন করা হয়েছে তা এসেছে পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে, আর এই দেশগুলোর উন্নত অবস্থানের পেছনে রয়েছে অন্য দেশগুলোর সম্পদ লুণ্ঠনের ইতিহাস। তারা লুটতরাজের মাধ্যমে আজকের অবস্থান কব্জা করেছে। পুতিন আরও বলেছেন, পশ্চিমারা নিজেরা অন্যের সম্পদ লুট করে এখন সেই সম্পদের ওপর দাঁড়িয়ে উন্নয়নের মডেল উপস্থাপন করছে। আগামীর বিশ্বের জন্য তাদের আসলে কোনো মডেল উপস্থাপনের অবস্থা নেই। রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বের অন্য দেশগুলো উন্নয়নের নতুন মডেল উপস্থাপন করতে পারে বলে ভয় রয়েছে পশ্চিমা দেশগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। এর আগে পুতিন বলেছিলেন, এক মেরুকেন্দ্রিক বিশ্বের রীতি ঘটেছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছে, সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা অন্যদের তালে নাচানাচি করছে এবং জনগণের ক্ষতি করছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধকে আরও বড় পরিসরে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তার প্রধান মিত্র যুক্তরাজ্য। ঐতিহাসিকভাবে রাশিয়ার চিরশত্রু এ দুই দেশ চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন অবিলম্বে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধের রূপ নেয়। বুধবার রুশ গণমাধ্যম আরটি ও স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এই অভিযোগ করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মার্কিন ও ব্রিটিশ প্রতিপক্ষ সত্যিকার অর্থে চাইছে ইউক্রেনে আমাদের চলমান সামরিক অভিযান যেন দ্রুত রাশিয়ার সঙ্গে ইউর যুদ্ধে রূপ নেয়। জার্মানি, পোল্যান্ড ও বিভিন্ন বাল্টিক রাষ্ট্র এদের এক্ষেত্রে তাদের সমর্থন দিচ্ছে। নিজের এই অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের এক সপ্তাহের পরই দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হয়, কিন্তু সে সংলাপ অনুসরণ করে এখন পর্যন্ত ইউক্রেন কোনো গঠনমূলক পদক্ষেপ নেয়নি। এজন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শ ও অস্ত্র সহযোগিতাকে দায়ী করেছেন ল্যাভরভ। নিয়মিত পরামর্শ ও অস্ত্র সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের ইউরোপীয় মিত্ররা এই যুদ্ধ বন্ধে গঠনমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত রাখছে ইউক্রেনকে। তারা যে ইউক্রেনকে কেবল অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে তাই নয়, বরং খুবই ঝুঁকিপূর্ণভাবে সেসব অস্ত্র ব্যবহার করতে বাধ্য করছে। সম্পূর্ণ নিজেদের ফায়দার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে উল্লেখ করে সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, সবাই জানে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে নিজেই বিপদে পড়েছে ইউরোপ। সেই বিপদ থেকে উদ্ধার পেতে তারা এখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, আর দায়িত্বহীনভাবে তাতে ইন্ধন যোগাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু সত্য হলো, খুবই বিপজ্জনক এক খেলায় নেমেছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আমার মনে হয় না এই খেলার ঝুঁকি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা তাদের রয়েছে। তবে ইউরোপের সাধারণ জনগণের অধিকাংশ এই ব্যাপারে সচেতন এবং তারা এই ব্যাপারটি বোঝে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার 151তম দিনে গড়িয়েছে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বান্দর সরখের সানো মারিওপোল, দনেৎস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে বলেছেন,
রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে ব্রাজিল নিরপেক্ষ দেশ হিসেবে আছে, কিন্তু তিনি ব্রাজিলের নিরপেক্ষ অবস্থানকে সমর্থন করেন না। জেলেনস্কি আরও জানিয়েছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে বলেছেন তিনি চান ব্রাজিল ইউক্রেনকে সমর্থন দিক। ব্রাজিলের গ্লোব নিউজের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি বলেছেন জেলেনস্কি। সেই সাক্ষাৎকারের একটি ভিডিও নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে জেলেনস্কিকে বলতে শোনা যায়, আপনি মধ্যভাগের কোথাও থাকতে পারেন না, আমি এমন অবস্থানকে সমর্থন করি না। এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি একটি টুইটে জানিয়েছিলেন তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কখন জার বলসোনারোর সঙ্গে কথা বলেছেন সে বিষয়টি নিশ্চিত নয়। জেলেনস্কি দাবি করেন ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে বলেছেন তিনি ইউক্রেনকে সমর্থন করেন, এর সার্বভৌমতাকে সমর্থন করেন, কিন্তু ব্রাজিল নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞাতেও সামিল হননি তিনি। পাকিস্তানের অর্থনীতি ক্রমেই ভেঙে পড়ছে এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি বৈঠক ডেকেছেন। বুধবার জিওনিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। জানা গেছে বৈঠকে অর্থনৈতিক দল ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে রুপির বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির পেছনে কারণ ও এই প্রবণতা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া দলটি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং দেবেন বলেও জানা গেছে। বুধবার দেশটির রুপি ডলারের বিপরীতে আরও কমে অতীতের রেকর্ড ভেঙেছে। এদিন ডলার প্রতি রুপির বিনিময় মূল্য হয় 226 রুপি। এর আগের দিন মঙ্গলবার এই বিনিময় মূল্য ছিল 224 রুপি। ডলারের তুলনায় রুপির অস্বাভাবিক পতনের পাশাপাশি পাকিস্তান পুঁজিবাজারের সূচকও এক ধাক্কায় অনেকটা পড়ে যায়। সোমবার পুঁজিবাজার বন্ধের সময় সূচক 707.80 পয়েন্টে কমে দাঁড়ায় 41,367.11 পয়েন্ট। এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ শুক্রবার পুঁজিবাজার বন্ধের সময় সূচক ছিল 42,000 ঘরে। গত সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে 253 প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক ধাক্কায় পড়ে যায়। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। 20টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার 15টিতেই জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে পিএমএলএন জয় পেয়েছে মাত্র 4টি আসনে। এমন অবস্থায় দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। তবে বিশ্লেষকরা বিশ্বাস করেন যে দেশীয় রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি একমাত্র কারণ নয়, ডলারের বিপরীতে অন্যান্য দেশের মুদ্রারও বড় পতন অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার হিমার্স রুশ বাহিনীর হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে। এছাড়া ইউক্রেনের নতুন অঞ্চলগুলোতেও রুশ বাহিনী অগ্রসর হতে পারছে না হিমার্স রকেট লঞ্চারের কারণে। এ ব্যাপারে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এ অঞ্চলের এ অস্ত্রের মাধ্যমে আমরা রাশিয়ার 30টি স্থাপনা এবং অস্ত্রের ভাণ্ডার উড়িয়ে দিয়েছি, যখন আমরা শুধুমাত্র 8টি হিমার্স ব্যবহার করা শুরু করেছি। তিনি আরও বলেছেন, এ অস্ত্র রাশিয়ার অগ্রসর অনেক কমিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের গোলাবর্ষণের তীব্রতা কমিয়ে দিয়েছে। তবে তিনি জানিয়েছেন, রাশিয়ার অগ্রসর পুরোপুরি বন্ধ করে দিতে এবং তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনা করতে ইউক্রেনের এমন অস্ত্র আরও বেশি প্রয়োজন। তিনি বলেছেন, হিমার্স এবং M270 রকেট লঞ্চারের জন্য আমরা আমাদের মিত্রদের কাছে কৃতজ্ঞ। শত্রুদের অবস্থান ধরে রাখতে আমাদের অন্তত এরকম 50টি অস্ত্র প্রয়োজন, কারণ যুদ্ধের সম্মুখভাগের ব্যাপ্তি প্রায় 2,500 কিলোমিটার। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, একটি কার্যকরী পাল্টা হামলা চালাতে আমাদের এরকম 100টি অস্ত্র প্রয়োজন, এগুলো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে নারী অধিকারের অবক্ষয় গত আগস্টে তালেবান দেশ দখলের পর অন্যতম উল্লেখযোগ্য দিক। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন বা UNAMA কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে বলেছে, দেশটি হঠাৎ তালেবান শাসনে পরিণত হওয়ার পর থেকে সেখানে এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে স্পষ্ট দায়মুক্তির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান উল্লেখযোগ্যভাবে কর্ম এবং শিক্ষার ক্ষেত্রে নারীদের অধিকার খর্ব করেছে এবং আফগান সংস্কৃতি এবং শরিয়া বা ইসলামী আইনের সাথে সঙ্গতিপূর্ণ তাদের নীতি রক্ষা করে বেশিরভাগ কিশোরী মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় পড়াশোনা শুরু করতে বাধা দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং আরও কয়েকটি মন্ত্রণালয় বাদে পাবলিক সেক্টরে কর্মরত নারীদের ঘরে থাকতে বলা হয়েছে। প্রতিবেদনে মূলত তালেবান গোয়েন্দাদেরকে অধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামী আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিষেধকারী ধর্মপ্রচার ও পাপাচারের প্রতিরোধ সংক্রান্ত মন্ত্রণালয় কর্তৃক জারি করা নির্দেশনা বিশেষ করে নারীদের মানবাধিকার সীমিত করে। তালেবান তাদের বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমসহ অধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমাগতভাবে অস্বীকার করেছে। ইউএনএএমএ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে,
আফগানিস্তানের সশস্ত্র সংঘাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং তালেবান দখলের পর থেকে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। তবে তারা উদ্বেগের সাথে উল্লেখ করেছেন যে ইসলামিক স্টেট সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমাগত আক্রমণে আগস্ট থেকে 700 জন বেসামরিক মানুষ নিহত এবং 1400 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। রাশিয়া প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে এমন সম্ভাবনার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুতি নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্রে বাড়িঘর উষ্ণ রাখা, বিদ্যুৎ উৎপাদন এবং কারখানা সচল রাখার জন্য প্রাকৃতিক গ্যাস প্রয়োজন। বুধবার এক বিবৃতিতে ইউ কমিশন দেশগুলোকে স্বেচ্ছায় তাদের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে এবং জরুরি অবস্থার ক্ষেত্রে ইউকে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হ্রাসের নিয়ম আরোপ করার ক্ষমতা দিতে বলেছে। এর লক্ষ্য আগস্ট থেকে মার্চের শেষ পর্যন্ত 15% চাহিদা কমানো। ইউ কমিশনের প্রেসিডেন্ট ফন্ডার লেইন বলেছেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে, রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং রাশিয়ার গ্যাসের আংশিক বা সম্পূর্ণ সরবরাহ বন্ধের মতো যে কোনো ঘটনার জন্য ইউরোপকে প্রস্তুত থাকতে হবে। ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইউ দেশগুলো রাশিয়ার কয়লা এবং বেশিরভাগ রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ইউ গ্যাসের অন্যান্য উৎসগুলো খুঁজে বের করার চেষ্টা করছে, পাশাপাশি রাশিয়ার সরবরাহের ওপর নির্ভরতা কমানোর জন্য শক্তির বিকল্প উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা করেছে। কিন্তু শীতের আগমনের পরে এই প্রচেষ্টাগুলো শক্তির চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে পারবে বলে মনে হচ্ছে না। ইউ কমিশনের বিবৃতিতে জনগণকে এখনই শক্তি সঞ্চয় করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যান্য জ্বালানি ব্যবহার করলে শীতকালে আরও বেশি গ্যাস পাওয়া যাবে। ইউ সদস্যরা আগামী মঙ্গলবার একটি বৈঠকে অনুরোধগুলো বিবেচনা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি কে হবেন তা নির্বাচন করতে বুধবার পঞ্চম দফায় ভোট দিলেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিরা। এই দফাতেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক। এখন তার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে পরাজিত করতে হবে, আর এটা করতে পারলে যুক্তরাজ্য প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বুধবার ঋষি সোনাককে ভোট দিয়েছেন 137 এমপি আর পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন 113 জনের সমর্থন। যাকে সবচেয়ে অগ্রগামী মনে করা হচ্ছিল সেই জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট তৃতীয় অবস্থানে থাকায় লড়াই থেকে ছিটকে পড়েছেন। তিনি ভোট পেয়েছেন 105। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের জন্য আগে 4 দফায় ভোট হয়, এর প্রতিবারই সর্বোচ্চ ভোট পান সোনাক। চূড়ান্ত ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সোনাক হবেন একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে অভিবাসী পরিবারের সদস্য হওয়ায় তাকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং সামনে যেতে হবে। এর আগের দফার ভোটগুলোতে দ্বিতীয় স্থানে ছিলেন পেনি মর্ডান্ট। বরিস জনসনের ঘনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সবসময় তৃতীয় হয়েছেন, কিন্তু বুধবারের ভোটে মর্ডান্টকে পেছনে ফেলেন তিনি। নানা কেলেঙ্কারির কারণে চলতি মাসের শুরুতে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার পদে আসতে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখান থেকে চূড়ান্তভাবে টিকে যাওয়া সোনাক ও ট্রাসের একজন নির্বাচিত হবেন টরি পার্টির 2 লাখের মতো সদস্যের ভোটে। বুধবার ভোটের আগে ট্রাস বলেন, এই ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্ব সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন।